সুপ্রিয় দর্শক, এসএটিভি রাতের আয়োজন লেট এডিশনে আপনাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় বৈষম্যের সামাজিক অস্থিরতা। আর আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর এম ওয়াহিদুজ্জামান, সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর সম্মানিত ফেলো ডক্টর সিনহা এম এ সাইদ, এবং যা মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম। আপনাদেরকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই আমি ডক্টর সিনহা এম এ সাইদ আপনার কাছে যেতে চাই। আমরা শিরোনাম রেখেছি বৈষম্যের সামাজিক অস্থিরতা। সমাজে যে ধরনের অস্থিরতা বা সামাজিক অপরাধ প্রবণতা যেটা বলি আমরা, সেটার পেছনে কি শুধুমাত্র বৈষম্য দারিদ্রতা কাজ করে কি না? বিষয়টা এত ব্যাপক, কমপক্ষে 6 ঘন্টা দরকার। তারপর আপনি এখানে যেহেতু অল্প সময় শেষ করতে হবে, দুজন বিজ্ঞ বিশেষজ্ঞ আছেন, তাদের তো লাগবে 12 ঘন্টা, কারণ তারা জানে বিষয়টার উপরে। তারপর হচ্ছে পৃথিবীর কোনো সময় কোনো যুগেই সমাজ বৈষম্যহীন ছিল না, বৈষম্যের ভিতর দিয়ে সমাজ সৃষ্টি হয়েছে, এইটিরও বাস্তবতা। এখন এর ব্যাপ্তি ঘটছে, পৃথিবীর লোকসংখ্যা এখন 800 কোটি টাকা, কাজে বৈষম্যের পরিমাণটা বেশি। সম্পদ মাত্র 3% লোকের কাছে সমস্ত সম্পদ চলে গেছে, সারা বিশ্ব পরিস্থিতি। এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বাস্থ্যের সংজ্ঞা কী দিয়েছে, তারা বলছে হেলথ কি মেন্টাল, ফিজিক্যাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং, তিনটা জায়গায় হেল্প করছে। কিন্তু হেলথ বৈষম্যের ক্ষেত্রে দেখেন বৈষম্যটা আসে কেন? বৈষম্য আসে প্রথমত আর্থিক অসঙ্গতির জন্য, বৈষম্য আসে সম্পদের জন্য, আসে ক্ষমতার জন্য, আসে স্বাস্থ্যগত কারণে, আসে বৈষম্য বিভিন্ন কারণ আছে, তো সামাজিক অস্থিরতার জন্য বৈষম্য আসে, ক্ষমতা আহরণের জন্য বৈষম্য আসে। এই যে বৈষম্যের নানা প্রকার নানা ভেদ, এটা নিয়ে তো আমরা বেঁচে আছি। এখন এই বৈষম্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশে যেটা ঘটেছে, এখানে কোভিড পরিস্থিতিতে এটা বেড়ে গেছে। এটা কেন বাড়লো দেখেন, বাংলাদেশে একটা ক্লাস ধ্বংস, মধ্যবিত্ত সমাজটা কিন্তু আপাতত একদম হিমশিম খাচ্ছে, কিন্তু নিম্নবিত্তর অবস্থা ত্রাহি ত্রাহি ভাব। উচ্চবিত্তে মাত্র একটা অংশ, তাও মাইক্রোস্কোপিক অংশ, তারা ঠিকই আছে। আমি যতটুকু জানি, আমি নিজেও একটা বিরাট ব্যবসায়িক পরিবারের সন্তান, কিন্তু আমি যতটুকু জানি, যত বড় লোক দেখতেছেন না, গাড়ি চালাচ্ছে না, সবগুলি গাড়ি বাড়ি ব্যাংকে বন্ধক, সব ক্লস খোলা চলতেছে, কিন্তু কোনো না কোনোভাবে তারা বেঁচে আছে, কিন্তু কর্মচারী বেতন দিতে পারতেছে না, বেতন দিতে পারতেছে না, কাটেল করতেছে। এর বাস্তব চিত্র, বৈষম্য কথা বলতেছেন তো, বৈষম্য। এরপরও টাকা পাচার হচ্ছে, লোন হচ্ছে ব্যাংকের থেকে, টাকা পাচার হচ্ছে। তো বৈষম্যটা কোথা থেকে হচ্ছে? বৈষম্যটা হচ্ছে একটা ক্লাস বৈষম্য করতেছে, ওই বৈষম্যের শিকার হচ্ছে অসংখ্য ক্লাস। যেমন ই কমার্সের কথা বলেন, ই কমার্সে টাকা চলে যাচ্ছে, বৈষম্য সৃষ্টি হচ্ছে, কাট টাকাটা যাচ্ছে। এ তো মধ্যবিত্ত সমাজের লোকেরা, এরা দিন এনে দিন খায়। এই যে মানুষ ধরেন সরকারি চাকরিজীবীরা বা শিক্ষক পণ্ডিতরা যখন রিটায়ারমেন্টে যায়, তখন তাদের টাকাটা তার সঞ্চয়পত্রে রাখে, সেফ সাইড সঞ্চয়পত্রে আসে। এখন সঞ্চয়পত্র নিয়েও তো খেলা হয় মাঝে মাঝে, এই কমাচ্ছেন এই বাড়াচ্ছেন, আবার নানান ট্যাক্স দিতে হচ্ছে, নানান জবাব দিই, সবাই কিন্তু একটা টেনশন। টেনশন হচ্ছে বড় বৈশিষ্ট্য। এই যে আমাদেরকে একটা টেনশন রাখা হয়েছে যে আমার ছেলে বাইরে আছে, সমাজের ভিতরে এখন কী রয়ে গেছে, মাদক, ড্রাগস, নৈতিক নীতিহীন বলতে শব্দ নেই তো, ওখানে নৈতিক অবজ্ঞা, যেগুলো ওইটা চূড়ান্ত পর্যায়ে আছে। ধর্ম বলতে মানুষ এখন অবজ্ঞা করে, ধর্ম বলতে মানুষ হাসে। ধর্ম শিক্ষা যেটা বড় শিক্ষা, এটা মানুষ বোঝে কখন জানেন, বয়স যখন 60 হয়ে যায় তখন বোঝে ধর্মের দাম আছে, আর 60 আগে মনে করে ধর্ম কিছু না। এই যে দেখেন গুলশান, এই যে হাঁটবেন রাস্তার মধ্যে হাঁটবেন, সকালে যখন ভোরে হাঁটেন না, কারা হাঁটে, সাইডের দূর হাঁটাহাঁটি করে, কী চিন্তাভাবনা ধর্ম নিয়ে, মনে পৃথিবীতে এত কাজ। এই লোকগুলির 80% লোক কিন্তু সমাজে অবিচার করছে, এখনও করতেছে, কিন্তু তারা বৈষম্য আসবে না কেন? বৈষম্য থাকবেই। আপনি একটা কী করছেন, একটা ফ্যাক্টরি করছেন, বেতন দিবেন, তো বেতন দিচ্ছেন না, বেতনের ক্ষেত্রে বৈষম্য করছেন। যে লোকটার বেতন 1 লাখ, আপনি তাকে দিচ্ছেন 50,000 বেতন দিচ্ছেন, সংসার চলবে কীভাবে? আবার দেখেন বৈষম্য আসতে আসতে থেকে মানুষ বাড়িতে থাকে। এই যে সারা ঢাকাতে যদি সার্ভে করেন, দেখবেন বাড়ি ভাড়া কত, বাড়ি ভাড়া দিচ্ছে অনেকেই 50,000, অথচ তার আয় হচ্ছে মাসে 80,000 টাকা। সে বাড়ি ভাড়া দিচ্ছে, সংসার চলতেছে, গাড়ি চালাচ্ছে, বৈষম্য হবে না কেন? এই যে তার যে আনন্দটা, তার যে উল্লাসটা, তার যে সুবিধা, তার মানে এই অবিচারচরণের প্রতি এই ঘাটা পড়ছে, বৈষম্য এখানে হচ্ছে। আসেন সামাজিক ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে, আসেন রাজনীতির ক্ষেত্রে, বৈষম্য হচ্ছে, কারণ কোথাও গণতন্ত্র নাই, দলের ভিতরে নাই, দেশের ভিতরে নাই, বৈষম্য হচ্ছে। এখন নেতা তৈরি হচ্ছে, বৈষম্য হচ্ছে,
অর্থনীতি তৈরি বৈষম্য হচ্ছে, এখন আসেন ইউনিভার্সিটি বিসি নিয়োগ করা হবে। একসময় বিসিকে বিসি নিয়োগ করতে হলে একসময় কী করতো জানেন? রাষ্ট্রপতি বা শিক্ষামন্ত্রী চিন্তা করতেন কোন দরজা টোকাটব, ভাবতেন তিনি কী মনে করবে। আর এখন ভিসি সাহেবরা চিন্তা করেন কত জোড়া জুতা লাগবে আমাকে দৌড়দৌড়ি করতে। এবং সেভাবে হচ্ছে, আমরা তো জীবন্ত সাক্ষী, আমরা তো ঢাকা ইউনিভার্সিটি লেখাপড়া করছি, আমরা দেখেছি কে কীভাবে হচ্ছে। আমাদের সময় তদ্দূর হচ্ছে, আমাদের সময় সেই সময় তদ্দূর হচ্ছে, কিন্তু এই ভিসি অর্জন প্রবেশে আজকে অনেকেই বলে, বড় বড় নাম বলে, আমরা হাসি, আমরা তো জানি সে কেমনি ভিসি হয়েছে, আমরা জানি কেমনি সচিব হয়েছে। এই যে বৈষম্য কথা বলতেছেন, যখন একটা লোক দেখবেন প্রমোশনের ক্ষেত্রে তার মেধার যোগ্যতা হচ্ছে না, তাকে ডিঙ্গার একজন তাবেদার চামচাবৃত্তি করতেছে, প্রমোশন পেয়ে গেছে, বৈষম্য সেখানে হচ্ছে। সুতরাং বৈষম্যের যে উৎস সেটা মূল কথা হচ্ছে, যখন সমাজ নীতিমালা চলবে না, আদর্শ চলবে না, সর্বক্ষেত্রে বৈষম্য। ডক্টর সিনহা, আমি যদি একটু বলি আপনাকে, যে আপনি বললেন যে গণতন্ত্র নেই, দলে নেই, সরকারে নেই, এই বিষয়টাকে যদি আমি একটু বিস্তারিত জানতে চাই, যে বৈষম্য কি বৈষম্যের কারণেই এই এটা গণতন্ত্র নেই দেখেই বৈষম্য তৈরি হচ্ছে, নাকি অনেক রাজতান্ত্রিক যেখানে আছেন, যেখানে আপনি সৌদি আরবের কথাই বললেন, সেখানে সৌদি আরব তো বৈষম্যের আখড়া, আবু আশা রাজতন্ত্র যা বলে তাই হবে। ওখানে আপনি সৌদি আরব গেছেন আপনি? আমি তো গিয়েছি, আমরা একাধিকবার গিয়েছি, শুনে রাষ্ট্রীয় সফরে গেছি, সেখানে মানুষ তো ভালো আছে? মানুষ ভালো নাই, মানুষ সৌদি আরব মানুষ গরিব, সৌদি আরব মানুষ ভালো নাই, ওখানেও কি দরিদ্র লোক আছে, এগুলো পেপারে আসে না, প্রচার হয় না, কারণ তাহলে আপনি শুক্রবার দিন না গলা কেটে ফেলব, অন্য নিয়ম কানুন আছে, কিন্তু বৈষম্য না, মহাবৈষম্য এখানে আছে। রাজনীতির কথা বললেন তো, এটা কেন হয় দেখেন, রাজনীতি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সাবজেক্ট। এই যে ভাই মনোবিজ্ঞানী, ওই ভাই সমাজবিজ্ঞানী, আমি এক সাইড, আপনি এক সাইড, কিন্তু রাজনীতি হচ্ছে সমস্ত বিষয়গুলি একটা জায়গায় এনে একটা পলিসি করে সেগুলি ম্যানিফেস্টো করে মানুষকে জানায়, আমাকে যদি ভোট দাও আমি ক্ষমতায় যে কাজটা করবো, আর যদি ভোট না দাও তাহলে আমি জনগণের সেবা করব। আমাদের মতো ইতো বিশ্বে ঘটনা হচ্ছে কি দেখেন, আমরা দল গঠন করি, এরপর দলে গণতন্ত্র থাকে না, ইনার ডেমোক্রেসিটা বলি আমি, ইনার ডেমোক্রেসির সম্পূর্ণ অ্যাবসেন্স কোনো দলে নেই। অথচ আপনার দলে গণতন্ত্র নাই, আপনি কী করেন, ঘরে নাই মাঠে যেয়ে বলতেছে গণতন্ত্র নেই। এই যে দ্বিচারিতা, এই বিতর্ক আমরা করব, এই দ্বিচারিতা শুনেন, এটাও বৈষম্যের কারণ। কারণ রাজনীতি বৈষম্য হচ্ছে, আপনার ঘরে গণতন্ত্র নাই, আপনি বলছেন ওইখানে গণতন্ত্র নাই, এই যে প্রতারণা এগুলো বন্ধ করেন। জি ডক্টর সিনহা, আপনার কাছে আবার আসবো আমি। ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম, মানসিক স্বাস্থ্যের কথা বলছিলেন ডক্টর সিনহা, যে বৈষম্যের ক্ষেত্রে যে মানসিক স্বাস্থ্যের উপরে যে বড় ধরনের একটি প্রভাব পড়ে, যে এই থেকে আসলে অস্থিরতার মূল সূত্রপাতটা কি সেখানেই হয়, যে মানুষের মনোজগতে একটি ধরনের পরিবর্তন আসে? ধন্যবাদ আপনাকে। সিংহাবাই তো চমৎকার বলেছেন, আমি মুগ্ধ হয়ে শুনলাম ওনার কথাগুলি, উনি অনেক জায়গায় টাচ করেছেন, আমি সেখানে যাইতে পারলে যাবো, কিন্তু আমি সীমিত রাখি আমার মেন্টাল হেলথ, মানসিক স্বাস্থ্যের ব্যাপারে। মানসিক স্বাস্থ্যের ব্যাপারে ওটা তো উনি শুরুই করছিলেন যে বৈষম্য ছিল না কখন। আমরা একটা মিথ আছে আর কি, যে আদিম সাম্য সমাজ নাকি একটা ছিল কখনো, জানি না আদৌ ছিল কি না, কিন্তু যখন কৃষি ব্যবস্থা শুরু হলো, কৃষি ব্যবস্থা হওয়া মানেই হচ্ছে তখন একটা গড় হয়েছে, কিছু ভূমি ব্যবস্থা হয়েছে এবং একটা সমাজ গঠন হয়েছে, তখন থেকেই কিন্তু, যখনই ভূমি ব্যবস্থা থেকে শুরু হয়েছে, কৃষি ব্যবস্থা থেকে, তখন থেকেই কিন্তু এই যে মানে শ্রেণী বিভেদ এবং বৈষম্য শুরু হয়েছে, এবং সেই বৈষম্য দিনকে দিন, যেটা উনি বলতে চাচ্ছিলেন, দিনকে দিন বাড়তেই আছে, ধনী হচ্ছে, গরিব হচ্ছে, উন্নয়ন সব জায়গায় হচ্ছে, আমাদের দেশে উন্নয়ন হচ্ছে, পৃথিবীর সব জায়গায় উন্নয়ন হচ্ছে, আমেরিকাতে উন্নয়ন হচ্ছে, কিন্তু যেইটা সবচেয়ে বেশি পীড়াদায়ক সেটা হচ্ছে বৈষম্য রয়ে গেছে। একটা অংশ খুবই, ওই যে আপনি কৃষ্ণাগুণ যেটা বলেন সৌদি আরবের কথা, সৌদি আরবের তো মানে উদাহরণই আনা যায় না কোনো সাম্যের দিক থেকে। তো এখন কত হচ্ছে যে সব জায়গায় বৈষম্য আছে, অর্থনৈতিক বৈষম্যটার কথা আমরা তো বেশিই বলি, কিন্তু আমরা যদি অন্য বৈষম্যের কথা বলি, লিঙ্গ বৈষম্য কি আমাদের কম আছে, আমাদের বর্ণ বৈষম্য অনেক আছে, আঞ্চলিকভাবেও আমরা এক এক এলাকায় এক একভাবে বৈষম্য আছে, নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী বা হিসাবেও আমরা কিন্তু বিভিন্ন জাতিগোষ্ঠীকে বিভিন্নভাবে দেখি, সেটা আমাদের বৈষম্য আছে, এমনকি রোগ হিসাবে রুগী হিসাবে তো বৈষম্য আছে, শারীরিক রুগী আর মানসিক রুগী,
সারি মানসিক রোগী হইলেই দেখবেন যে নাক সিটকাবে, একটা স্টিগমা আছে। হ্যাঁ, যারা মানসিক রোগী আছে তারা দেখবেন যে চাকরি থেকে বঞ্চিত হয়, উপার্জন থেকে বঞ্চিত হয়, এবং তার সেই পরিবার এমনভাবে চিহ্নিত হয় যে ওই পরিবারে বিয়ে দিবে কি না এই নিয়ে আলোচনা করতে গেলেও অনেকে মানে একটা লোক লজ্জা যেটাকে বলি, স্টিগমা বলি, সেখানে রয়েছে। বৈষম্য আরও আছে আমাদের তৃতীয় বিশ্বে এবং মধ্যমায়ের দেশের মানসিক স্বাস্থ্যের 75-95% মানসিক রোগী কোনো রকমের মানসিক স্বাস্থ্য সুবিধা সুযোগই পাচ্ছে না। আমাদের দেশে আমরা নিজেরাই ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ থেকে আমরা একটা স্টাডি করেছিলাম, মানে ট্রিটমেন্ট গ্যাপ, হ্যাঁ, এটা দেখার জন্য 92.3% মানুষ মানসিক চিকিৎসা সুযোগই সেখানে পাচ্ছে না। সারা বিশ্বে স্বাস্থ্য বাজেটের মাত্র 2% ব্যবহার করা হয় মানসিক স্বাস্থ্যে, আমাদের দেশে এটা হলো 0.4%। তো এগুলি তো বৈষম্য না। তো এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের, উনি আরও অন্য জায়গায় গেছেন, আমি শুধু এই জায়গাটুকু বললাম। তো এইভাবে মানে আমাদের ক্ষেত্রে বৈষম্য রয়েছে। আমাদের বৃদ্ধদের ক্ষেত্রে আপনি দেখবেন বৈষম্য আছে, অনেক বৃদ্ধ হয়ে গেলে কিন্তু অনেকেই কিন্তু অবহেলার শিকার হয় ঘরের বাইরে। শিশু কিশোরদের ভিতরেও কিন্তু আমরা অনেক সময় মানে বৈষম্যের শিকার হতে দেখি, সেটা ইয়া করছি আমরা, সেটা হয়তো পরবর্তী সময় আলোচনা করব। কিন্তু এই বৈষম্যের কারণে কি হয় সেটা উনি একটা ভালো কথা বলেছেন, আমিও একটা কথা বলি। আমাদের সকল রকমের বিভেদ, বৈষম্য, অনৈজ্যতা, এগুলো হচ্ছে একটা রোগ, সামাজিক রোগ, জাতীয় না আন্তর্জাতিক রোগ। কিছু রোগ আছে মানে ব্যক্তিগত মানসিক রোগ, কিন্তু বৈষম্য এবং আনফেয়ারনেস যেটাকে বলি, অনৈজ্যতা যেটি আছে, এটা সারা পৃথিবীতে স্তরে স্তরে বিন্যাসে বিন্যাসে এটা সৃজন করা হয়েছে, লালন করা হচ্ছে। এবং এ কারণে পৃথিবীতে কখনো কবে সাম্য আসবে সেই চিন্তা আমরা হয়তো এখন করতেছি না, কিন্তু বৈষম্য কমানোর তাগিদ, উনি একটা কথা বলছেন যে এই যে আমাদের এবার বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের প্রতিবাদ ছিল যে এই যে বৈষম্য, অসম বিশ্বে মানসিক স্বাস্থ্য, এই যে থিমটা দিছে, এই থিমটার কারণে অথবা আজকে আপনি যে এটা নিয়ে এসেছেন বৈষম্যের মানে সামাজিক অস্থিরতা, এই যে কথা বলার সুযোগটা, বৈষম্য যে আছে এটা তো আমরা জানি, উনি ভালো কথা বলছেন বৈষম্য কখন ছিল না, তো বৈষম্য এত বছর ছিল, এত আদি যুগ থেকে বৈষম্য ছিল, কিন্তু এটা নিয়ে আমরা কতদিন কথা বলি। এই যে আজকে হয়তো আপনার টিভিতে কথা বলতেছি অথবা আমাদের মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে হয়তো একদিন কথা বললাম, এই কথাগুলি তো শেষ হয়ে যাবে, বৈষম্য কমানোর কোনো তাগিদ নেই। অর্থাৎ বৈশ্বিকভাবে, আঞ্চলিকভাবে, জাতীয়ভাবে আমাদেরকে এই বৈষম্য কমানোর জন্য যে প্রেশার, যে তাগিদ, যে দাবি, সেটা কি আমরা তুলতে পারি এবং সারা বছরই কি সেটা আমরা জারি রাখতে পারি? তা না হলে বৈষম্যের জন্য কি হয় এটা আমি হয়তো পরের সুযোগে আমি বলবো। ডাক্তার তাজুল ইসলাম, আপনার কাছে আবার আসবো আমি, অধ্যাপক ডাক্তার মাহিদুজ্জামান। বৈষম্যের কারণে সমাজে যে ধরনের অস্থিরতা তৈরি হয় এর পেছনে বেশ কিছু কারণ ডক্টর সিনহা উল্লেখ করেছেন, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় নানা ক্ষেত্রে বৈষম্য হয়। বৈষম্য শুরু থেকেই, সমাজ ব্যবস্থার সৃষ্টি থেকেই বৈষম্য আছে, কিন্তু তার প্রভাব কতটা নেতিবাচক হয় বা মানুষের জীবনে তার কী ধরনের প্রভাব পড়ে? ধন্যবাদ। মানুষের জীবনে তো একটা প্রভাব পড়বেই, মানে যারা বৈষম্যের শিকার হয় তারা তো ভিকটিম, তাই না? এবং এই যে নানা ধরনের বৈষম্যের কথাই আলোচনা হয়েছে, মেজর একটা হলো যে আমরা সাধারণত অর্থনৈতিক বৈষম্যটাই সামনে আসে বেশি, তারপর ওই যে বলছেন যে লিঙ্গ বৈষম্য, সেটি একটা সামাজিক বিরাট ব্যাধি, তারপরে গ্রাম শহরের বৈষম্য, নানা যে আমাদের মৌলিক যে অধিকারগুলো আছে বা চাহিদাগুলো যেগুলো রাষ্ট্র সবার জন্য এনশিওর করার কথা বলেছে সেগুলোর মধ্যে আছে। এবং মূল কথা হলো যে আরও এই যে মহামারীর কারণে মানুষের যে আর্থিক যে বৈষম্য সেটা বেড়েছে, এবং এটা ঠিকই উনি বলেছেন যে সবকালেই ছিল। দেখবেন যে জাতিসংঘের যে আর্থসামাজিক সংস্থা তারা কিন্তু সেই কথা বলছে যে দেখেন শ্রমিকের আপনি মজুরি দেবেন যাতে সে শান্তিপূর্ণভাবে পরিবেশ থাকে, বিদ্রোহ না করে। অর্থাৎ এইটা না যে ওই কাঠামোর ভেতরেই বৈষম্যটাকে রাখা হয়েছে। তার ফলে এখন আমরা সব জায়গায় দেখেছি যে ক্রাইসিসের সময় কিন্তু বৈষম্য আরও বাড়ে, সেটা প্রাকৃতিক দুর্যোগ হোক, এই ধরনের মহামারী হোক, দুর্ভিক্ষ হোক,
এর দুটো কারণ। একটা হলো এসে একেবারে সেই যে বেঙ্গলে বিশাল যে ক্রাইসিস হয়েছে সেই সময় দেখা গেছে, বলা হয়েছে যে ক্যালকাটা তো তখন ক্যাপিটাল, যে সেখানে নতুন নতুন বাড়ি টাড়ি গড়ে উঠছে। আমরা এখানেও দেখেছি যে এই অতিমারির সময় যে মেডিকেল ইকুইপমেন্ট বা চিকিৎসা নিয়ে নানা ধরনের যে কারাপশন, তো সেটা একটা হয় করাপশনের কারণে, আর একটা হয় যে ব্যবসা, যে মানুষের এই এই যে দুর্যোগটাকে কাজে লেগে এক শ্রেণী মানুষ অর্থ উপার্জনের চেষ্টা করে। সুতরাং দুটো আছে, একটা হলো মানুষ যেন খেতে না পায়, মনে করেন এরকম যদি কোনো ক্রাইসিসে পড়ে, চাকরি নেই খেতে পারছে না, তখন কী করে, তখন মানুষে বাধ্য হইয়া নানা অবলম্বন করতে পারে। কিন্তু আমরা কিন্তু দেখি যে সমাজে যে অস্থিরতা যদি বলেন বা করাপশন বলেন, ওই কারণে কিন্তু কম হয়, বরং এইসব দুর্যোগকে ব্যবহার করে দুর্নীতি যারা করে, ক্ষমতার অপব্যবহার, উনি যে বলছে যে ক্ষমতার বৈষম্য, যেটা এটা বিরাট একটা ব্যাপার, তারপর লোভ মানুষ কি এ করে, ফলে একটা অসম প্রতিযোগিতার কারণেই কিন্তু অস্থিরতাটা সৃষ্টি হয় বেশি। এবং সেখানে আমরা যদি দেখি যে এই সেই জায়গাগুলোতে আমাদের অ্যাড্রেস করতে হবে, আমাদের দেখেন বৈষম্য নিরসন করার জন্য বা অস্থিরতা যাতে না হয়, সোশ্যাল সেফটি নেট সরকার একটা ব্যবস্থা করেছে, যে যেখানে এই নানা পেরিফেরি লেভেলে নানা ধরনের সেবামূলক সরকারের অনেক কার্যক্রম আছে, যে এই ধরনের বৈষম্য আমি বলবো যে খুব কমানো যায় তা না। এবং উনি যথার্থ বলেছে যে এখন যত আমাদের উন্নয়ন এগোচ্ছে বিশ্বব্যাপী যদি বলেন, তত কিন্তু সম্পদ বিশেষ মানুষের কাছে কনসেন্ট্রেট হচ্ছে। একসময় যদি বিশ্বের শ্রেষ্ঠ ধনী ধরেন বা দেশ হিসেবে ধরেন, তাহলে একেবারে বিলিয়ন বিলিয়ন থাউজেন্ড বিলিয়ন এরকম ছিল না। এখন যখন দেখেন যে এমনকি আমেরিকা বাদ দেন বা উপমহাদেশ বা ভারতে আসেন বা এখন বাংলাদেশে আসেন, দেখবেন যে যে ওরকম টপ যে ধনী তার কিন্তু হাজার হাজার বা লক্ষ লক্ষ কোটি টাকার সম্পত্তি, কিন্তু আবার ওই যে যে ভূমিহীন ছিল বা নিঃস্ব ছিল, সে নিঃস্ব তো নিশ্চয়ই আছে, তাহলে কী হলো, এই যে যার সম্পদটা বাড়ছে তারটা এই যে গ্যাপটা, তাহলে গ্যাপটা অনেক হয়ে গেল না, যে নিঃস্ব যে একেবারে চরম দারিদ্রের ভেতরে যে আছে, সে তার তো আর লিমিট নাই, এমন না যে সে একটু উপরে উঠছে। সমস্যাটা ওখানে একটা, মনে করেন আমেরিকা বলেন উন্নত দেশ বলেন, সেখানেও কিন্তু গরিব আছে, কিন্তু ওই যে সোশ্যাল যে সেফটিটা সেখানে একটু বেশি, মনে করেন একটা লোক ঘর নাই তাহলে সেটা ঘর পাবে, বা আপনার চাকরি নাই তা আপনি একটা ভাতা পাবেন যেটা দিয়ে আপনি ন্যূনতম চলতে পারবেন। হয়তো যেমন চান, আমরা একটা বিরতি নেব, বিরতির পর আবার আসব। দর্শক লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরব শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভি রাতের আয়োজন লেট এডিশন, বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর সিনহা এম এস সাঈদ, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম যে বৈষম্যের সামাজিক অস্থিরতা কমানোর ক্ষেত্রে বা বিশেষ করে আমরা বড় কারণ হিসেবে যেটি ধরি যে সামাজিক ন্যায় বিচার, যে মানুষের মধ্যে সেই সমতা বা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা না হলে মানুষ এক ধরনের অসন্তোষ ক্ষোভ থাকে মানুষের। রাষ্ট্র সেখানে কী করতে পারে বা আমাদের সমাজপ্রতিদের কাজ কী সেখানে? দুটা ছোট উদাহরণ দিয়ে দিই, দেখেন এই ভাইকে মন রোগ বিশেষজ্ঞ, এই মুহূর্তে বাংলাদেশে 18 কোটি লোক, 28% হচ্ছে মানসিক রোগী অন রেকর্ড। আমাদেরই স্বাস্থ্য মন্ত্রণালয় আদৌ কি এখানে ডিজি, একজন স্বাস্থ্যমন্ত্রী ডিজি আছেন, এখানে ডিজি আছেন কি মন রোগ বিশেষজ্ঞ নাই? এটা বৈষম্য না? রাষ্ট্র কি দেখেন এগুলো চোখে? একমাত্র ঢাকাতে বলছে ন্যাশনাল হেলথ আছে, মানসিক হেলথ, ঢাকার বাইরের অবস্থা কি? ঢাকার বাইরে নাই, ঢাকার বাইরেই তো বেশি। সুতরাং স্বাস্থ্যক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের সাথে ওই স্বাস্থ্যের যে বিরোধ, এই যে বৈষম্য, এটা তো বড় বৈষম্য।
আমি এইখানে বসে স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব বৈষম্য এজেন্ডা চিহ্নিত করেন, স্ট্রং হাতে ধরে ঠিক হয়ে যাবে। এবার আসেন বৈষম্য, এই এই বৈষম্য তো অস্তিত্ব হচ্ছে, তো পরিবারজন দেখতেছে মানুষের রুগীকে আপনারা আমরা হেয় প্রতিপন্ন করতেছি, সবাই তো রুগী না, কিছু হলে বলি পাবনা চলে যাও, আপনাকে একমাত্র জায়গা নাকি? এই যে আমরা প্রাচীন আমল থেকে মানুষকে হেয় প্রতিপন্ন করে এই করতেছি, এটা বৈষম্য। আবার আসেন বৈষম্য, এই যে 1929 সালে নারী বাল্য বিবাহটা করা হয়েছে, আপনার সমাজবিজ্ঞান তো, এটাকে সংশোধন করলে 2017 সালে কি সংশোধন করলেন আপনি? বললেন 18 আর কত মেয়েদের, আর ছেলেদের 18 বয়স, মেয়েদের মেয়েদের 18, ছেলেদের 21, একই বিয়ে দেওয়া যাবে না। খুব ভালো কথা বলেছেন, আপনাকে তো বাহাবা দেওয়া উচিত। চিন্তা করেন কোন সমাজে প্রেক্ষাপটের কথাটা বলেছেন, কেন আজকে বাল্য বিবাহ এতগুলো হয়ে গেল কোভিডের মধ্যে, কেন আত্মহত্যাকৃত হচ্ছে, কেন পিতার আজকে জর্জরিত? একবার চিন্তা করেন সে আরব দেশের কথা, আরব দেশে মেয়েদেরকে পুঁতে দেওয়া হতো কেন? সবাই জানেন, জানেন কী জন্য দেওয়া হতো? যেহেতু মেয়েদেরকে বড় হয়ে গেলে তখন যে কোনো লোকে মেয়ে দর্শন করতে পারতো, কোনো বিচার ছিল না, মেয়ে দর্শন করা এখন বিচার নেই সমাজে, মেনে নেন। ওই ধর্ষণকে বাঁচার জন্য মেয়ের বাপ তখন মেয়েকে পুঁতে দিত। সামাজিক প্রেক্ষাপটে দেখেন এমনি পুত্র না, কিন্তু পুত্র বাঁচার জন্য সমাজে জিজ্ঞাসা ছিল, সেটা কমছে? কেন আজকে বাল্য বিবাহ হচ্ছে? পত্রিকা ফলাও করে লিখতেছে এমনি বিয়ে দিচ্ছে, তার স্কুল নাই, কলেজ নেই, কিছু নেই, মেয়ে বড় হয়ে যাচ্ছে। এখন মৌলভী সাহেব দোষতাছেন, বলতেছেন মৌলভী সাহেবের লাইসেন্সের মধ্যে চলে যাবে, আর কত লাইসেন্স দেবেন আপনি? দেবেন জিনিস বুঝার চেষ্টা করে, অস্থিরতা, এই যে অস্থিরতা পরিবার অস্থির সৃষ্টি হয়েছে, পরিবার পিতার ইনকাম হয়ে গেছে, অস্থিরতা, ছেলে মেয়ে স্কুলে পড়তে পারতেছে না, অস্থিরতা, মেয়েটা যে এখান থেকে বেড়ে বিশ্ববিদ্যালয় যাবে ট্রান্সপোর্ট নাই, যাবে কিসে, রিক্সা যাবে, ওই পরে এখানে বাসা ওইখানে, অস্থিরতা, অস্থিরতা নাই কোথায়, আপনি টিকিট বিমানে টিকিট করতে যাবেন ওখানে অস্থিরতা আছে, ট্রেন টিকিট পাবেন অস্থিরতা, বাসে টিকিট অস্থিরতা, বাজারে যাবেন অস্থিরতা, অস্থিরতা তো আমাদের আমাদের জীবনের অংশ হয়ে গেছে, এবং এই অস্থিরতা ব্যক্তিটা কি জীবনের সর্বত্র পেতে, অস্থিরতা, রাজনীতি অস্থিরতা, অর্থনীতি অস্থিরতা, ব্যাংকে অস্থিরতা, ব্যবসা অস্থিরতা, অস্থিরতা নাই কোথায়, বাজারে যাবেন তরকারি কিনতে দেখেন তো আজকে কাল কিনছেন 25 টাকা, আজকে হলো 30 টাকা, আমার তো ইনকাম কম, আমার অস্থিরতা নাই, আর নাই আবার ওই বাজারে দেখেন, এই জন্য বললাম বাড়ি ভাড়া বেড়ে যাচ্ছে, অস্থিরতা নাই, ইনকাম অস্থিরতা নাই, সুতরাং অস্থিরতা হচ্ছে সমাজের আদি রূপ। দুঃখজনক হচ্ছে এই বাংলাদেশে এই অস্থিরতা ইদানিং বেড়ে গেছে, কেন বেড়ে গেছে, লোক সংখ্যা বেড়ে গেছে, মানুষের লোভ বেড়ে গেছে, যারা ঘুষ খায় তারা ভালো আছে কিন্তু তাদের অস্থিরতা আছে, কিন্তু কী আছে, তার ছেলে ড্রাগস, তার ওয়াইফ তাকে মানে না, তার মেয়ে তাকে মানে না, তো এত কামানের পরে তো অস্থিরতা রয়েছে, তো অস্থিরতা নাই কেটায়, আপনি আসেন আমি সে সবাই আসছে, কম বেশি বিভিন্ন অ্যাঙ্গেল আসতেছে, মেয়ে বিয়ে দিতে পারতেছে না, মেয়ে লেখাপড়ার মাস্টার্স করে বসে আছে, পাত্র নাই, আপনি কী করবেন, ছেলে যোগ্য ছেলে, ব্রিলিয়েন্ট ছেলে, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, চাকরি নেই, অস্থিরতা আছে, তো অস্থিরতার কারণ তো একটা না, সর্বমহল অস্থিরতা হয়েছে, এই অস্থির দমন করবেন কেমনে? ওই একটা উপায় আছে, প্রথমত যদি স্বাস্থ্যক্ষেত্রে আসেন তাহলে ওই যে 28 ভাগ যে রুগী মানসিক রুগী, এটা তো অনেকে জানি না, তাই 28 ভাগ মানসিক রুগীর জন্য একটা ডাইরেক্টরেট করেন, এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট তাদের সরকারি পর্যায়ে স্বাস্থ্যকেন্দ্র তৈরি করেন, বা বিভিন্ন আরও আরও মানুষ হাসপাতাল তৈরি করেন, এটা হলো একটা যাবে একটা অস্থিরতা। আবার আসেন কেন মেয়ের বিয়ে হচ্ছে না, সৌদি আরবের কথা বলছেন তো, ওখানে টাকা দেওয়া হয় বিয়ে করার সময়, আমাদের বাংলা এই পশ্চিম বাংলাতে করেন, এই পশ্চিম বাংলা মমতা ব্যানার্জি সমাজ কল্যাণে এত কাজ করেছে, আমরা কিন্তু করতে পারিনি, আমরা ঢোল বেড়ে বেশি, আমরা তবলা বেশি বাজাইতো, একটু করলে এতটুকু বাড়াই বলি দরকার নাই, তো কথা হলো যে আমার যখন এখানে একটু খোসা দেবে ব্যথা আমি পাবো, কিন্তু এই ব্যথাটা পেতে চাই না, আমি চাই সভ্য সমাজে বাস করি, সভ্য সংস্কৃতিতে বাস করি, ধর্মীয় বাস করি, আমি একটা সুন্দর জীবন যেমন চাই, অস্থির মুক্ত জীবন, অস্থির মুক্ত তো হবে না, কম অস্থির মুক্ত জীবন চাই, এবং সবচেয়ে কথা হলো আমি শান্তিভাবে ঘুমাতে চাই, আমাকে ঘুমানোর পরিবেশটা করে দেন। ডক্টর সিনহা এম সাইদ, আপনার কাছে আবার আসবো, ডক্টর সিনহা এম সাইদ যেটি বললেন তাজুল ইসলাম, যে আমি ঘুমোতে চাই, ঘুমানোর পরিবেশ করে দিতে চাই, মানসিক চাপমুক্ত থেকে একজন মানুষ তার দৈনন্দিন জীবনে কাজ করতে পারে সেরকম পরিবেশ কি আছে? সেটাই চমৎকার, আজকে আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ হয়েছে এই জন্য, এবং সিনহা ভাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। অস্থিরতা, অস্থিরতা এই কথাগুলি তো উনি বেশি বলতে চেষ্টা করছেন, এবং আপনিও উনি আবার আমাদের মানসিক স্বাস্থ্যের দিকটা জোর দিয়েছেন বেশি, তো এই পুরো আলোচনাটাই তো মানসিক স্বাস্থ্যের দিকে চলল, অস্থিরতা এবং বিরক্তি, ক্ষোভ, যন্ত্রণা, অপমান,
হীনমনতাবোধ, এই যে ব্যাপারগুলি আমাদের আছে, আমরা তো মানসিক রোগ মানে এই নাই যে আমরা সবাই মনে করি মানসিক রোগ হচ্ছে যে পাগল, মানে ওই যে মানে ওই যে উনি বলেন মেন্টাল পাবনা মেন্টাল হেলথে যাবে, হ্যাঁ ব্রেন খারাপ হয়ে যাবে, উন্মাদ হয়ে যাবে, হ্যাঁ, কিন্তু আমরা বেশিরভাগ মানসিক সমস্যায় আমরা যদি বলি এতক্ষণ ধরে যে বিবরণগুলি উনি দিলেন, ডক্টর তাজুল ইসলাম, আমরা যেটা বলতে চাচ্ছি যে মানুষ লোভ হিংসায় অনেক সময় তার যে অপরাধ প্রবণতার দিকে যায়, তার মনোজগতে যে পরিবর্তন হয়, এইটা আসলে কোন অবস্থার প্রেক্ষিতে হয় বা কেন সে এই অপরাধের দিকে ধাবিত হয়নি? এটা আরেকটা পয়েন্ট, আমরা এটা নিয়ে তো প্রচুর টিভিতে আমরা আলোচনা করেছি, মানুষের লোভ এবং মানুষের নিষ্ঠুর প্রকৃতিটা আমরা মনে করি হয়তো যে আমরা যখন যেমন আপনি দেখেন যে কিশোর গ্যাং খুবই অল্প বয়স যারা বয়ঃসন্ধিকালের ছেলেরা যারা এই ধরনের অপরাধে জড়াচ্ছে, তারপরে তারা আমরা দেখি যে অনেক বয়সের ছোট বা নানা ধরনের অপরাধে আসে, এর মধ্যে খুন ধর্ষণের মতো। এটা আমি সংক্ষেপে যদি একটু বলি, আসলে আমরা হচ্ছি মূলত একজনের এনিমেল, মানুষ কিন্তু বিবর্তনের দিক থেকে ধীরে ধীরে অন্য প্রাণী থেকে আস্তে আস্তে সভ্য সভ্য এবং সুসভ্য একটা অন্য একটা মানে প্রাণীতে রূপ লাভ করেছি, কিন্তু আমাদের ভিতরে যে জৈবিক সত্তাটা, হ্যাঁ, ওইটা কিন্তু একদম মরে যায়নি, ওইটা কিন্তু ভিতরে আসে, এবং সেই জন্যেই ফ্রয়েড আমাদের মনোবিজ্ঞানে বলা হয় আমাদের তিনটা অংশ আছে, একটা হলো ইড, ইগো, সুপার ইগো। আমরা জন্ম থেকেই ঈদ থাকে, ঈদ হচ্ছে লোভ লালসা কামনা ভালো এবং নিজের তৃপ্তি, হ্যাঁ, এইটা পাওয়ার জন্য এটা করার জন্য যা করতে হবে, খুন করতে হলে খুন করবো, প্রতারণা করতে হলে প্রতারণা করতে হবে, যা খুশি তাই আমরা করব, অর্থাৎ আমার তৃপ্তির জন্য, আমার লাভের জন্য, আমার লোভের জন্য আমি এটা করব, এটা কিন্তু আমাদের ইনস্টিংক্ট প্রবৃত্তির একটা অংশ। এরপরে একটু বড় হইলে আমাদের জৈবিকভাবে আরেকটা ডেভেলপ করে হলো ইগো, ইগো কিন্তু সেই লোভ এবং মানে ইয়াটাকেই মানে বজায় রাখে, কিন্তু ইগো তখন করে কি, সে বলে যে না তুমি যে এখন এত লোভ করতেছো, তুমি তো ধরা পড়ে যেতে পারা, তুমি তো হয়তো পুলিশে ধরতে পারো, অথবা মানুষের কাছে ধরা পড়ে গেলে তুমি শিশি পাবে, লজ্জা পাবে, তুমি যদি একখান অনৈতিক কাজ করো মানুষ জানবে, সামাজিক লজ্জা পাবা, অর্থাৎ তুমি যদি এটা করো রেখে ডেকে করবা, ঘুষ খাবা তুমি নিষিদ্ধা খাবা, অথবা তুমি অন্য অনাচার করো, যৌন অনাচার করো, এগুলি করবা, কিন্তু এগুলি একটু মানে সমজে করবা। এরপরে আসল জিনিসটা তৈরি হয় আমাদের সুপার ইগো বা বিবেক যেটাকে আমরা বলি, সে কিন্তু ওই যে বাস্তবতার কারণে অমুকে দরবে বা সেই কারণে মানে ভয়ের কারণে সে নিজেকে কন্ট্রোল করে তা না, সে বিবেকের কারণে, সে ন্যায় নীতির কারণে, মূল্যবোধের কারণে, সেটা ধর্মীয় কারণে হতে পারে, সামাজিক কারণে হতে পারে, সেই কারণেই সে অপরাধ থেকে, লোভ থেকে, কেউ দেখতেছে না তারপর আমি খাবো না, হ্যাঁ অন্তত আল্লাহ তো দেখতেছে, এরকম একটা ভাব থাকে মানে যারা বিবেকবান। তা আমাদের তো সেই বিবেকটা তৈরি করা হয়নি, এই যে শেষ পর্যন্ত আমি যেগুলি বললাম, আমাদের প্রত্যেকের ভিতরে ঈদ আছে, ইগো আছে, সুপার ইগো আছে। এখন ঈদ এবং ইগোকে দমন করার জন্য সুপার ইগোটা মানে বিবেকটা হতে হবে অনেক শক্তিশালী এবং খুব বেশি দৃশ্যমান। তো সেটা করতে হলে সামাজিকভাবে পারিবারিকভাবে সেই পৃষ্ঠপোষকতা করতে হবে, আমরা তো সেই শাসন করিনি, আমরা বিবেকবান মানুষ, সৎ মানুষ, যোগ্য মানুষ, এদেরকে তো আমরা ভালো অবস্থানে রাখি না, আমরা তো ক্ষমতাধর যারা আছে তারা কি করে ক্ষমতা, ওই যে এটা অনেক খুব চমৎকার কথা বলছে, ক্ষমতা সব কিছুই, রাজনীতি বলেন ক্ষমতা, এই ক্ষমতার স্বচ্ছ ছায়ায় ক্ষমতাকে ব্যবহার করে কিন্তু আমি এই যে বিবেকটাকে কাজে লাগাইয়া একটা সামাজিক ন্যায় বিচার, মানবিক মানে মর্যাদা সম্পূর্ণ একটা সমাজ গড়তে পারি, আবার আমার এই ক্ষমতা দিয়ে আমি মানে আশেপাশে যত লুবি প্রতারক এদেরকে মানে বাহিনী হিসাবে এদেরকে ব্যবহার করব, এরা আবার আরও ক্যাডার ব্যবহার করবে, এইভাবে পুরো সমাজে মানে নেতৃত্বের উপর থেকে নিস্তরে পর্যন্ত একটা মানে অপশক্তি এবং দানবীয় শক্তি এবং অসৎ শক্তি মানে চেপে বসেছে। তাহলে আপনি কিভাবে একটা সুন্দর মানবিক এবং সুন্দর সমাজ চাই? জি, ডাক্তার মোহাম্মদ তাজুল ইসলাম, আপনার কাছে আবার আসবো আমি। অধ্যাপক ডক্টর মাহিদুজ্জামান, সামাজিক মূল্যবোধের কথা যেটি বললেন ডক্টর তাজুল ইসলাম, সেটি আসলে সমসাময়িক সময়ে কতটা গুরুত্ব বহন করে আমাদের সমাজ জীবনে? ধন্যবাদ আপনাকে। দেখেন, সবসময় এটা গুরুত্ববোধ মানে গুরুত্ব রাখে, কিন্তু মূল্যবোধটা একটা সমাজের, পরিবারের, ব্যক্তির, এটা কিন্তু একটা ধারাবাহিক প্রক্রিয়া।
হঠাৎ করে আপনি কিন্তু এটা ইম্পোজ করতে পারেন না, তাই না? এই যে মানুষ উনি বলছেন যে সভ্যতা একটা ট্রান্সমিশন, একটা জেনারেশন টু জেনারেশন শিক্ষার মাধ্যমে, মানুষের জীবনবোধের মাধ্যমে এটা কিন্তু প্রবাহিত হয়। সুতরাং এক একটা সমাজে এক এক রকম। আমাদের যে সমাজ বা বাংলাদেশের, এবং এর মধ্যে উনি একটা চমৎকার কথাই বলছেন যে আমাদের সমাজের যতগুলো সংগঠন আছে তার মধ্যে রাজনীতিকে কিন্তু বলা হয় একটা লিডিং অর্গানাইজেশন, যে সবগুলো মিলে উনি খুব চমৎকারভাবেই বলছে সেটাই তো রাজনীতি। ফলে এই সমগ্র প্রক্রিয়াগুলোই কিন্তু কাজ করে, যেমন আপনার শিক্ষা, এই যে সামাজিক ন্যায় বিচার আপনারা বলতেছেন, এবং নানা যে অনুশাসন, এখন এগুলো কখন ভেঙে পড়ে? ভেঙে পড়ে যোগ মানুষের ভিতরে তো আছি, বিবেক লোভ সবই আছে। প্রশ্নটা হলো যখন এই যে আপনি আবার সেটা চলে আসে, আপনি ক্ষমতার অপব্যবহার করতে পারবেন, সেই সমাজে বাহবা পাবে, আপনি দুর্নীতি করবেন, করে আপনি সবাই খাওয়াচ্ছেন, আপনি বাবুর মতো চলতেছেন, আপনার আপনাকেই তাড়ি মারতেছে, মাহফিলে বলেন অমুক জায়গায় বলেন না আরে বাবা বেহেস্তের একেবারে জান্নাতুল ফেরদৌস আপনার জন্য বরাদ্দ হয়ে যাচ্ছে, যে আপনি যেই দানটা করতেছেন কারাপশন, তাই না? সমাজ এটা কিন্তু এই যে কাঠামো, রাজনৈতিক কাঠামো, সামাজিক রাজনৈতিক কাঠামো, তার মধ্য দিয়ে হয়। আপনি যদি দেখেন আমাদের এখানে এই 50 দশক বা তার আগে কারা রাজনীতিতে আসতো, কীভাবে আসতো, যারা মানুষের মধ্যে কাজ করে, একসময় যারা শিক্ষক শিক্ষিত লোক এলাকায় একটা শিক্ষা প্রতিষ্ঠান করলো, সে মানে ভলান্টারি টিচার বা এমনি টিচার, আস্তে আস্তে রাজনীতিতে চলে গেল, রাজনীতিও করছে, শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্র, মানুষ গড়ছে। এখন কে একটা সময় আসলো আমরা দেখছি যে এই যে সামরিক শাসন, ক্ষমতা, সামরিক শাসন বলতে আপনি মানে কথা বললি তো অনেকে ভাববে যে পলিটিক্যাল কথা বলছে, সময় রেখে যে কারণ সামরিক শাসন মানে কি, বন্দুকের নল দিয়ে আপনি ক্ষমতা হয়ে আপনি একটা মহামানব হয়ে গেলেন, মানি ইজ নো প্রবলেম, দিয়ে আপনি ছড়াই দিলেন সব জায়গায় জুয়া মদ, যুব সমাজকে ধ্বংস করতে হবে আগে যাতে আপনাকে বাধা না দিতে পারে। একেবারে আরব সোসাইটিও যদি বলেন, সেখানের সেই আলোচনায় গেলাম না, আমাদের বাংলাদেশে বলেন, এবং দেখা গেল এক সময় যে যারা মাস্তান তারাই নেতা হয়ে গেল। আপনি যদি দেখেন ব্রিটিশ শাসন আমলে কারা কারা পদবি পাইছে এবং একটা খানদান রূপ লাভ করেছে, তাদের দালালি টালালি করে এক ধরনের হয়ে এক পর্যায়ে তারা বড় খানদান। আমরা 75 সালের পরে দেখছি যে কীভাবে, ওই যে বলছেন না যে কিছু না, হয়তো কোথাও চান্স নাই, এখন একজনের দল গঠন করবে, সেখানে গিয়া সেটা নেতা হয়ে গেল, পাওয়ার রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করলো, এর উপকার করতেছে নিজের অর্থ। এখন আপনি সৎভাবে চাকরি করেন, আপনি তো নেমে একটা রিক্সা ভাড়া যদি 5 টাকা হয়তো 5 টাকার জায়গায় 10 টাকা দিতে পারেন, আর একটা লোক ওরকম ঘুষের টাকা আছে, সে নামলো এই দেয়, এই দান করে, সেই দান করে, এই যে একটা কালচার। এবং এই জন্য বলা হয় সমাজের শুধুমাত্র যারা পরিচালনা করে তারা না, আমরা যারা, আমাদেরও দায় নিতে হবে যে আপনি কাকে চুজ করবেন। তো সেই জন্য এগুলো টোটাল একটা প্রক্রিয়ার মধ্য দিয়েই সে যায় দাবিত হয়েছে। আবার এই যে আবার সেই কারাপশন চলে আসে, রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে আপনি যে আপনি একটা বড় চেয়ারে বসে গেলেন, আপনার সব কিছু, আবার অর্থবিত্ত তো একটা ব্যাপার, বৈষম্য অস্থিরতার বড় একটা ব্যাপার হলো অর্থ। তো সুতরাং এটাকে যদি আমরা সংক্ষেপে বলি যে আমাদের শিক্ষা ব্যবস্থা কারিকুলামের ভেতরে পরিবর্তন আনতে হবে, সমাজে যারা আমাদের নিজেদের যারা আমার সন্তান তাদেরকে সুশিক্ষা দিতে হবে, নৈতিক এবং সমাজে শোনেন সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, তাহলেই এই অস্থিরতা কমবে। অধ্যাপক ডক্টর মহিদুজ্জামান, আমরা আর একটা বিরতি নিব, দর্শক লেট এডিশনে নিচ্ছি আর একটা বিরতি, ফিরব শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন লেট এডিশন, বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর সিনহা এম এস সাইদ, একটা কথা আছে যে দুষ্টের দমন শিষ্টের পালন, সামাজিক অস্থিরতা বা বৈষম্য নিরসন সব কিছুর ক্ষেত্রে সমাজে যে একটি স্থিতিশীলতা দরকার, রাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ আচরণটি খুবই প্রয়োজন হয়ে পড়ে মানুষের কাছে। আমি একটু ঘুরে সেটা কতটা বাস্তব ঘুরে বলি,
জ্ঞান কি? জ্ঞান হচ্ছে কোনো কিছুকে জানা, প্রাইম মিনিস্টার সে ওটি জ্ঞান। আমি বললাম এটা কি, এটা গ্লাস, এটা জ্ঞান। জ্ঞানটা যখন গভীরে চলে যায় এবং কোনো থিওরিটিক্যাল পার্সপে চলে যায় সেটা হচ্ছে জ্ঞানী, আর জ্ঞানী যখন আরও গভীরে চলে যায়, বিবেক দাঁড়ায় যায়, তাকে বলে প্রজ্ঞা। জ্ঞানী প্রজ্ঞা দুইটার ঘাটতি আছে সমাজে কিন্তু, এবং এই সংকটেতেও কিন্তু অস্থিরতা আসছে। দেখেন পবিত্র কোরআনের একটা ঈদের শেষ করে দিই, আল্লাহ শপথ করতেছে, শপথ সেই মনের, আল্লাহ বলতেছে কোন মন? নফসে আম্মারা। নফসে আম্মারা হচ্ছে মানুষ যখন সব কিছু করে, সব কিছু মনে করে, সে খুন খারাপ ইচ্ছে, ঘুষ সুষ সব করতেছে, হ্যাঁ আমি তো ন্যায়, তার ভিতরে ন্যায় অন্যায় কোনো বোধ নাই, কিন্তু সে হচ্ছে মাটিমুখী, তাকে বলে নফসে আম্মারা। এবং সমস্ত বিশ্বে যদি মুসলমান ধরেন এদের সংখ্যা হচ্ছে 90%। তার সে নফসে লাওমা অর্থাৎ স্তর, এই স্তরে যখন মানুষ চলে যাবে তখন তার ভিতরে বিবেক দাঁড়ায়। অর্থাৎ আপনি যদি সকালে নামাজ না পড়েন বা একটু সাহায্য করতে পারলেন একজনকে, আপনি বিবেকে থাকবে, নামাজ পড়তে পারলাম না, সাহায্য করতে পারলাম না, এই যে বিবেকের ধ্বংস, মনুষ্যত্বের একটা স্তর কিন্তু এটা নফসে লাওমা। এটার সংখ্যা হচ্ছে মাত্র 5.5-6%। আরেকটা আছে লফসে মুতমানিয়া, আল্লাহ তাআলা স্বয়ং বলছেন কোরআনে এই স্তরে যারা আসে তাদের হাত আমার হাত, তাদের খাওয়া আমার খাওয়া, অর্থাৎ তারা একেবারে ঊর্ধ্বে চলে যায়। এখন আমাদের সমাজ হচ্ছে কি, যেহেতু নফসে আমারা, এক কথা নফসে আমারা মানে পৃথিবীমুখী, সম্পদমুখী, দর্শনমুখী, ড্রাগসমুখী, চতবগুরুমুখী, এদের সংখ্যা যখন 90% হয়ে যায় সেই সমাজে অস্থিরতা আসবে নাকি স্থিরতা আসবে? কীভাবে চিন্তা করলেন আপনি? অশান্তি আসবে, শান্তি আসবে? ওখানে তো ওইটি প্রাপ্য যে ওকে, ওখানে তো দুর্গন্ধ ছড়াবে, এখানে গন্ধ আসবে না। সুতরাং নফসে আমারদের বসবাস করিয়া নফসে লাওমার চেষ্টা করেন মুতমাইনে যেতে পারবেন না। এই যে সংগ্রামটা ভাইরা যেটা বললেন, আমি সংক্ষেপে কোরআন দিয়ে বললাম, আমাদের প্রধান সংকট হচ্ছে আমরা লফসে আমারাকে পছন্দ করি, ওখানে থাকতে চাই, এটা কি মনে করি ব্যস্ততার স্থান? ব্যস্ত যেতে হলে আপনাকে ভালো কাজ করতে হলে নফসে লাওমা মাস্ট, লাওমার পরে মুতমাইনে যদি হতে ভালো, ওই লাওমার সংখ্যা হচ্ছে মাত্র 3%। এই 3% লোক নিয়ে বিশ্ব সমাজে বলবেন বৈষম্য থাকবে না, তো বৈষম্য কোন জায়গায় থাকবে? বৈষম্য তো এখানেই থাকবে। ধন্যবাদ ডক্টর সিনহাইম সাইদ, অনেক সুন্দর করে বললেন যে আমরা সামাজিক অস্থিরতা কমাতে মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়া কতটা প্রয়োজন। আমরা একদম আলোচনা যেহেতু শেষ পর্বে চলে এসেছি, আমরা আসলে সমাধান খুঁজতে চাই। হ্যাঁ সেটাই বলতেছি, আসলে সামাজিক অস্থিরতা আর বৈষম্য যেটা নিয়ে আমরা মূল কথা বলতেছিলাম, আর এর সঙ্গে আপনি একটু অন্যান্য কথাও আমরা হয়তো চলিয়ে নিয়ে আসলাম। তা এই যে আমি যদি একটা সমাজে, শুধু সমাজে না, আপনি আমার মনে, নিজের মনে আমি যদি শান্তি চাই, স্থিরতা চাই, পিস চাই, সুখ চাই, তৃপ্তি চাই, তাহলে আমাকে কী করতে হবে? আমাকে করতে হবে ওই যে আমি কিছুক্ষণ আগে যেটা বলছিলাম, যে আমার ভিতরে যে লোভ লালসা কামনা হিংসা বিদ্বেষ এই যে প্রবৃত্তিগুলি আছে, সেই প্রবৃত্তিগুলিকে দমন করতে হবে, সেগুলিকে চাপিয়ে রেখে মানবিক যে সত্তাটা আছে সেই সত্তাটাকে বেশি মানে পরিস্ফুটিত করতে হবে। কিন্তু কথা হচ্ছে যে এটি মুখের কথা আসবে না, এগুলির জন্য পারিবারিক শিক্ষা প্রয়োজন আছে, ধর্মীয় শিক্ষার প্রয়োজন আছে, সামাজিক এবং রাষ্ট্রের এবং আইন আদালতেরও কিছু দায়িত্ব আছে। আপনি কিছুক্ষণ আগে যে প্রশ্নটা করলেন যে দুষ্টের দমন শিষ্টের পালন, এটা এই বাক্যটা অনেকভাবেই আমাদেরকে বারবার ইয়া করতে হবে। আমাদের পরিবারে আমরা কী করি? আপনি বললেন যে অনেক মাদকাসক্ত হয়, অনেকে কিশোর গ্যাং তীর করে, তা আমাদের পরিবার থেকেই তো হয়। আমার মা বাবা আমরা কি যখন ছেলেটা পুলিশে ধরে তখন আমি জানতে পারি যে আমার ছেলে মাদকাসক্ত হয়েছিল, তখন আমি জানতে পারি আমার মেয়ে ছেলে একটা মেয়েকে দর্শন করতে গেছিলো, তখন আমি জানতে পারি যে সে কিশোর গ্যাংয়ে গেছিলো বিভিন্ন ক্ষেত্রে, এর আগে তুমি বাবা কোথায় ছিল, তুমি নিজের বাবা না? তা আমার সন্তান হিসাবে আমার ছেলে মেয়েরা কোথায় যায়, কি করে, কিভাবে সময় কাটায়, তারা কি মানে কি চিন্তা করে, কি পড়াশোনা করে, কোথায় তার ইনভেস্টমেন্ট মানে মনোযোগ বেশি, এগুলি কি আমাদের দেখতে হবে না? এটা পরিবারের দায়িত্ব, সমাজের দায়িত্ব নেই। আমি যেটা কিছুক্ষণ আগে যেটা বলতে চেষ্টা করছিলাম, আপনি বিভিন্ন স্তরে যে আমরা যে সামাজিক
নেতা আছে, ধর্মীয় নেতা আছে অথবা রাজনৈতিক নেতা আছে, সেখানে আমরা কাদেরকে প্রতিষ্ঠিত করতেছি, কাদেরকে সেখানে আমরা সম্মান দিচ্ছি? আগে তো উনি বলছিলেন যে আমরা শিক্ষককে সম্মান দিতাম, হ্যাঁ সততাকে সম্মান দিতাম, এখন আমরা মাথা মানে কার কাছে ইয়ে করতেছি? ক্ষমতা যার কাছে আছে তাকেই করতেছি, কনস্টেবলকে বা পুলিশ অফিসারকে বা যে আমি অন্যভাবে বলি না, যা যেভাবে যারই ক্ষমতা আছে আমরা তাকে নতমস্তক, এটা কিন্তু পৃথিবীর নিয়ম। কিন্তু কথা হচ্ছে যার ক্ষমতা আছে সে যদি সেটাকে ন্যায়ভিত্তিকভাবে হ্যাঁ ব্যবহার করত তাহলে কিন্তু ওই যে সিস্টেম পালনটা হইতো, মানে তার আশেপাশে যারা অনুশাসনে যারা আমরা আসি, হ্যাঁ আমরা তো সবাই তো এদের অনুগত, তা আমাদেরকে যদি আপনি সমাজে যদি আমার ছেলে মেয়ে বা সবাই যদি দেখে যে যে ভালো কাজ করে, যে সৎ থাকে, যে নীতিবান থাকে, যে অন্যের উপকার করে, তাদের কি সম্মান দেওয়া হয়, তাদেরকে ভালো ক্ষমতার অবস্থানে তাকে প্রতিষ্ঠা করা হয়, হ্যাঁ এটা যদি দেখতো তাহলে কিন্তু সবাই সেভাবেই তৈরি হইতো। আর এখন আমরা রোল মডেল হচ্ছে কারা? আমাদের রোল মডেল হচ্ছে তো আপনারা জানেনই কেন, এই রোল মডেলটা ঠিক করতে হবে। রোল মডেল কা? আপনি সমাজে বা অন্যান্য জায়গায় একটা কথা দিয়ে শেষ করি আমি, আমাদের এখন কুইক ফিক্স, রাতারাতি আমরা ধনী হব, রাতারাতি আমরা বিখ্যাত হব, ওই যেমন ওই যে মানে কি জানি কয় ইবেলি জেবেলি যেগুলি আছে, হ্যাঁ রাতারাতি আমার গ্লামার গ্লামার আমার সুনাম খ্যাতি হয়ে যাবে, হ্যাঁ কিন্তু প্রতিদিনের শ্রমের জন্য, প্রতিদিনের লেখাপড়ার জন্য বিনিময়ে ধীরে ধীরে আমরা মানুষ হব, আমরা প্রতিষ্ঠিত হব, সেই ব্যাপারটা তো আমাদের এখানে নাই। তো এই কুইক ফিক্সটা আমাদেরকে বদলাইতে হবে, এবং এটা করতে হলে সমাজেরও দায়িত্ব, রাষ্ট্রেরও দায়িত্ব, পরিবার হিসাবে বিবেকবান হিসাবে আমাদের সবারই দায়িত্ব আছে। আমরা সেগুলির দিকে যদি বেশি নজর দেই তাহলেই হয়তো এই বৈষম্য এবং এই মানসিক কষ্টটা কমে যাবে, এবং আমরা নিজেরাই মানসিক স্বস্তিতে থাকবো, তৃপ্তিতে থাকবো। আমি যখন তৃপ্তিতে এবং সুখে থাকবো তাহলে আমি আশেপাশে মানুষকে তৃপ্ত রাখবো, আমি যখন অতৃপ্তি থাকবো, অসন্তুষ্টি থাকবো, আমার ভিতরে যদি তাড়না থাকে, আমার যদি অস্থিরতা থাকে, তাহলে কিন্তু আমার পরিবারের লোক, আমার কলিগ বা আমার বন্ধুবান্ধব কাউকে কিন্তু সুখে থাকতে দেওয়া যাবে না। বিভিন্নভাবে আমার আচরণে, আমার স্বভাবে, আমার দৃষ্টিভঙ্গিতে, আমার কথাবার্তায় এমন কিছু হবে যাতে অন্যেরাও সেই বীজ বাষ্পের মানে বিষায়িত হবে এবং সমাজটাও কলুষিত হয়ে যাবে। অর্থাৎ আশা করি আমরা সবাই একটা কথা করব, আমরা সবাই সুন্দর একটা জীবন চাই, একটা মূল্যবোধ সম্পন্ন জীবন চাই, মানবিক সমাজ চাই, এবং এর জন্য আমরা সবাই দায়িত্বশীল হতে চাই। তবে এই দায়িত্বটা শুধু ব্যক্তি পর্যায়ে ছালে হবে না, এটা সমাজের কিছু দায়িত্ব নিতে হবে। আইন আদালত এই যে বলেন যে দুষ্ট দমন কি তাড়াতাড়ি হচ্ছে, বিচার বিভাগ বিভাগকে যারা অপরাধ করে তাদেরকে কি আমরা সেভাবে দেখতে পাচ্ছি? আমরা তো দেখতেই পাচ্ছি না যে আইন আদালত প্রশাসন পুলিশ এরা শক্ত হাসতে অপরাধকে দমন করতেছে, খারাপ কে মানে মানে স্তম্ভিত করে দিচ্ছে। অতএব এই কারণেগুলি আমাদের এগুলি যাচ্ছে না, অস্থিরতা যাচ্ছে না, আমাদের অস্থিরতা যাওয়ার জন্য সবাইকেই দায়িত্ব নিতে হবে, এবং সবার দায়িত্বটা আমি এক মুহূর্তে বলবো সমাজ, রাষ্ট্র, প্রশাসন, আইন আদালত থেকে শুরু করে অভিভাবক এবং ব্যক্তি পর্যায়ে নিয়ে আসতে হবে। ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। অধ্যাপক ডক্টর মাহিদুজ্জামান, যেটি নিয়ে আমরা আলোচনা করেছিলাম, সামাজিক অবক্ষয়ের কোন স্তরে সবচেয়ে বেশি হয়, এটি একটি যেমন আপনাকে জানতে চাই, বা এর প্রভাবক নিয়ামকগুলো কী, বা সেখান থেকে বেরিয়ে আসার উপায়? ধন্যবাদ। আমি যে আমাদের প্রফেসর তাজুল ইসলাম, উনি চমৎকারই বলেছেন আসলে, যে আপনিও বলছিলেন যে আজকের এই যে সিস্টের লালন সেটা যদি বলেন তাহলে ওনার কথাটা এটা সব ক্ষেত্রে, শুধু ওর আদালত বা কাদের আমরা নেতৃত্ব মেনে নিচ্ছি বা কাদের আমরা সমাজে প্রশংসা করছি, সমর্থন দিচ্ছি, এই জন্য আমি বলছি যে জনগণ আজকে একটা জায়গায় নষ্ট হয় না, তো যে আপনি যদি একটা যে রাজনৈতিক যদি একটা কেন্দ্রীয় শক্তি, সেখানে আমি বলি যে কারা সামনে আসা উচিত, যারা মেধাবী, যোগ্য, সৎ, ডেডিকেটেড, আপনি ওই পার্টিকুলার সংগঠনেই বলেন, তাদেরই তো অগ্রাধিকার পাওয়া উচিত, এবং যারা ওখানে কমিটমেন্ট নিয়ে আছে তা কি হচ্ছে, কারা আসছে, যার অর্থ বল আছে বা যার মাসেল বল আছে কিংবা যার ওই ওয়েলিংয়ের বল আছে, এবং আমরা যদি দেখি যে হঠাৎই ফিরছে এবং নিষ্ঠাবান লোকগুলো ওখানে যারাই ক্ষমতায় থাকুক, যে নিষ্ঠাবান যে লোকগুলো সৎ,
ডেডিকেটেড মনে করেন একেবারেই সেই এবং শুধু তা না সমাজের যে দৃষ্টিটা মিডিয়া বা অন্যান্য তারাও কিন্তু ঠিকমতো জাজ করে না আপনি ওই দলে আছেন বা ইয়ে আছেন আপনি সৎ ভাই সেটা কিন্তু তারা কনসিডার করে না বাট আপনার যে ওইখানে কমিটমেন্ট ডেডিকেশন এটাও তো একটা বিশাল ব্যাপার যে একটা আদর্শ নিয়ে আপনি আছেন কিন্তু সেখানে দেখা যায় যে এই যে প্রথমে বলছি যে সস্তা জনপ্রিয় সেটা অর্থের কারণেই হোক সেই একটা দিক আর আমি বলবো যে আমাদের উপায়টা কি উপায়টা কিন্তু আছে যে আমাদের বাংলাদেশ এটা তো অবশ্যই আমাদের স্বীকার করতে হবে যে এই যে লক্ষ লক্ষ মানুষ 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে আমাদের এখানে প্রায় 6 লক্ষ মা বোন নির্যাতিত হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে যে মুক্তির সংগ্রাম মুক্তিযুদ্ধ দেখেন এবং তার মধ্যে যে আমাদের অর্জনগুলো তার একটা বড় অর্জন আমাদের সংবিধান আমি তো বলবো সংবিধান শুধু ভোট সিস্টেম না সংবিধানকে অনুসরণ করে এখানে যদি শিক্ষা ব্যবস্থা হতো স্বাস্থ্য ব্যবস্থা হয় এবং পৃথিবীতে একটি উত্তম কোনো ব্যবস্থা হতে পারে না আমি যদি আপনাকে শিক্ষা আপনি আসেন যে বলা হয়েছে আমাদের সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূল নীতির ভিতরে শিক্ষাকে রাখা হয়েছে এবং সেখানে বলা হয়েছে একই বিজ্ঞানভিত্তিক একটা গণমুখী শিক্ষা ব্যবস্থা এখন আপনি একটা শিশু তাকে নানাভাবে ওই যে উনি বসে বৈষম্য না একটা বৈষম্যের মধ্যে তাকে দিচ্ছেন এই যে বাচ্চাদের বা স্কুলে আমরা বলি স্কুল ড্রেস পরবে কেন পরবে যে আমরা সবাই ছাত্র এখানে অন্য কোনো আইডেন্টি নেই বিশেষ যে স্কুলগুলো হলি ক্রস বা অন্য সেখানে কিন্তু আপনি প্যারেন্টসের কোনো টাইটেল লিখতে পারবেন না প্যারেন্টস নাম লিখবেন আপনি কারণ ওই যে বৈষম্যটা না আসে এখন আপনি ওখানে দিবেন ধর্মীয় বৈষম্য করছেন একটা বাচ্চার মধ্যে যে আমি এই ধর্মের তুমি ওই ধর্মের আমারটা শ্রেষ্ঠ তোমারটা ছোট তারপর সে নারী পুরুষ বৈষম্য শেখাবেন ওখানে তারপর তার মিডিয়াম ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম শেখাবেন তাহলে এই এখানে যদি এই শিক্ষাধারাকে আমরা একই কারিকুলামে আনতে পারতাম এবং সেখানে পরস্পরের প্রতি যে শ্রদ্ধাবোধ যেগুলো আমাদের জাতিসংঘের চার্টারেও শিক্ষার কী কাজ শিক্ষা কী করবে সেখানে একথা বলা হয়েছে যে পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ সৃষ্টি করবে শিক্ষা এই যে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস আর্টিকেল 26 শিক্ষা যেমন আপনাকে দক্ষ একটা মানব সম্পদে পরিণত করবে তেমনিভাবে শিক্ষা আপনার ওই মূল্যবোধ সৃষ্টি করবে পরস্পরের প্রতি যদি শ্রদ্ধাবোধ সৃষ্টি হয় ভালোবাসা সৃষ্টি হয় আপনার প্রতি সম্মান সৃষ্টি হয় তাহলেই তো অস্থিরতা কমবে তাহলেই তো যে পাওয়ারের যে অপব্যবহার কমবে এই প্রত্যেকটা জায়গায় যদি আপনি দেখেন আমাদের যেখানে যে সামাজিক ন্যায় বিচারের কথা বলা হয়েছিল এখানে যে কটা অধিকারের কথা বলা হয়েছে এই জন্য আমরা বলবো যে বেশি দূরে যাওয়ার দরকার নেই যার ভিত্তিতে বাংলাদেশ হয়েছে এবং যে সংবিধানের আলোকে আমাদের সংবিধান তো যে কোনো টেবিলে বসে সংবিধান না এটা তো রক্তের আখরে লেখা সংবিধান সেই জায়গাটা আপনি আসতে হবে এবং ক্রমান্বয়ে সেখানে যে বিভেদ সৃষ্টি করেছেন ধর্মীয় বিভেদ সামাজিক বিভেদ গোত্রে বিভেদ নারী পুরুষের বিভেদ এবং আমি বলবো যে তারা যে করেছিল দেখেন কত চমৎকারভাবে করেছিল এবং সেখানে এই যারা উপযুক্ত ব্যক্তিদের আমি তো এত ব্যাখ্যা করা সম্ভব না সেই জায়গাটা যদি আমরা আসতে পারি উনি ঠিকই বলছে যে আমরা শুধু করব করব সমাজ কে করবে আপনাকে তো রাষ্ট্রীয়ভাবে সেই জায়গা ঐক্যমত্য সৃষ্টি করা উনি প্রথমে এটা বলছে যে দলে গণতন্ত্র নাই এটা তো আমাদের তো রাজনীতিতেই ঐক্যমত্য নেই আমি তো সেটাই ঐক্যমত্য তো আসবে একটা শিশু থেকেই তো গড়ে ওঠে আপনি ধর্ম বলেন সেই ধর্মে যদি আপনি তারে শিখান একটা 5টা শিশু এখানে আছে যে একজন বললো যে না ধর্মে তো আমি পুরুষ আমার আমার অবস্থান বড় অথবা আমি এই ধর্মের আমার আমার ধর্মশ্রেষ্ঠ তাহলেই তো সেখানে ক্লাস হবে এই জন্য মূল মূল্যবোধটা আমাদের সামাজিকভাবে এই শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়েই আসতে পারে তারপর সেখানে অন্য অন্য যে আমাদের সামাজিক জায়গাগুলোতে তো থাকবেই শেষ দিকে চলে এসেছে আজ আলোচনা শেষ করতে হবে অধ্যাপক ডক্টর মাহিদুজ্জামান আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর সিনহা এম এস সাইদ এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক জানিয়ে রাখি লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায় আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন এসএটিভির সঙ্গেই থাকুন